সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বিকেলবেলা, তো যাইতেছি পিসাইতবাড়ি নিয়ে একটু দক্ষিণবাড়ি ওইদিকে ঘুরতে, একটু ঘুরে আসি বিকেল বিকেল, ঘুরতে ভালো লাগে। এখন একটু রোদ কমছে, ঠান্ডা পরিবেশ, তো ঠান্ডা পরিবেশে ভাবছি একটু ঘুরে ফিরে আসি আর আপনাদের পরিবেশটা দেখেও নিয়ে আসি। তো দক্ষিণবাড়ি এদিকে যাওয়া খুব কমই হয়, আবার ওই দিন কাঠল আনতে গেছিলাম তখন গেছিলাম, আর এখন আজকে যাইতেছি। এই খরগোশ ঘাস কোনে, এই যে বক্তব্য খরগোশ ঘাস খাইব নিয়েছি। দিদি তুমিও খরগোশ খাইব না? কাঁচা ঘাস নিয়ে দিয়ে যে মরে নিয়ে দিয়ে তো ঘাস নাই। ঘর ঘুষে খাওয়াটা খুব সুন্দর লাগে, খায় ওকে ছোট ছোট মুখ তো ভালোই লাগে। ও তো দুধ রেখা আর আবার হ্যাঁ, একটা বড় একটা ছোট গে, ও বসছি ওনকে এটা এনে গেছে আর এটা এনেছে। তাহলে বাটি বেলা আর কি, বিকেল হয়ে গেছে, পরিবেশটা সুন্দর লাগতেছে অনেক। বাতাসটা ছাড়ছে কি, সারাক্ষণে যাবে তুমি? দক্ষিণে বাতাস ছাড়ছে, দক্ষিণে বাতাসে সেই মজা, ঠান্ডা পড়ছে, মনে হয়েছে বৃষ্টি হয়েছে দক্ষিণ দিকে। ঘাস কাটে গেরা, আমাকেও তো গরু আছে, আমরা তো গাইটা খাওয়ামো, আমাকেও গরু থাকতে বাড়ি সামনে, ঘাস কাটলে কি মনে হইব কন, আমি খাওয়ামো কি? ঘাসের ইহন অভাব হয়ে গেছে, গা সবাই এই জায়গায় ঘাস কাটতে আসে, বিয়াল গাই না বলো? এই কারণে দুব্বা নিবেন সেন, আমারও তো বিয়াল গাই। গাইটা তো নিতে আসেন, আমি তো ভরে ভাবে ভরমু, নেন নাইছেন নিয়ে যান কিছু। আর এই যে এ অন্ধকার দেখা যায়, বেলা পড়ে গেছে গা, তো ইমরান গাম গাছ আম ধরছে, এই আম খাইবার গেলে যে শুকে বাবা রে বাবা, দেখা জানাম। সূর্যটা তলিয়ে যাব কিছুক্ষণ পরে, খুব সুন্দর লাগতেছে সূর্যটা রে, একদম লাল টকটক হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর লাগতেছে, দক্ষিণবাড়ি পাখিতে একদম মানে কিচির মিচির করতেছে খালি। আর এই পাশে তো একটু ঝোপ জঙ্গল বেশি, এই কারণে সব ধরনের পাখি পাকালি এই বাড়িতে থাকে বেশি। এবার সে যে জঙ্গল যে পানা আছিল, পানা গুলো মাছ মেরে তারপর পানা উঠিয়ে খালা আগুন ধরে দিচ্ছে, পুড়ে গেছে গা। তা ওই মধ্যে ঘাস উড়ে ই করা হয় নাই, ঘাস করে নামিনা জায়গা নেই, দেখে নলে মেলা ঘাস হবো নিয়ে হারতাম, নামিনা জায়গা নেই। এই যে এবার যে একদম ঝোপ দর করে নামতে, নামিনে জায়গাই নাই কোনো মধ্যে। আমরা দক্ষিণবাড়ি এসে পড়ছি, এখন একটু পুকুরের চারপাশে একটু ঘুরুমো, ঘুরা ফিরা তারপরে যাবো।
বাতাসটা খুব সুন্দর সরছে, দক্ষিণে বাতাস, পাতাগুলোও দেখতেছেন তো খুব সুন্দর নাড়াচাড়া করতেছে, তার মানে বাতাসটা একদম শান্তির বাতাস। তো এই জায়গায় অনেকেই বসে বাতাসটা করে আর কি, বাতাস খায়, তো আরামই লাগে এইসব জায়গায় বসে। কারণ এই জায়গায় তাল গাছ আছে, আবার খেজুর গাছও আছে, আর পুকুর তো আপনাদের বহুত বারই দেখেছি, পুকুরের কথা কি বলবো। এই যে যাওয়ার রাস্তা, লোকজন আছে এদিক দিয়ে যাতায়াত করে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু ওই যে জঙ্গল বেশি, আর যে নিচে তার পরিচর্যা করাটা হয় না, ওনার শুধু মাছ ছাড়ে, মাছ মাইরে জায়গা, তারপরে আর ওনার আর কোনো কিছু দরকার নেই। মটমটা খায়, আমরা ঘোরাফেরা করতেছি। আর এই পাশে ইরিধান তো আগে লাগাইছিল, তো ইরিধান এই পাশে মোটামুটি একটা ইয়ের ভিতরে এসে পড়ছে, পাকা পাকা ধান মানে পেকে গেছে, দুই সাইডে পাকে গেছে, পেকে গেছে। আর মাত্র আর সাত দিন গেলেই মোটামুটি পেকে যাবো গা। তো আমাদেরগুলো আবার বামাকো বাড়ির সামনে যেগুলো আছে ওগুলো এক মাস লাগবো আর কি। তো যে পাশে ইরিধান পাইপ প্রায় পাইকে যাবো আর কি, ওই পাশে একটা ক্ষেত আছে ওটা পাইকে গেছে গা, কিছু কিছু হলুদ দেখা যায়। আরও যে সামনের যে এলাকা ওটা হচ্ছে নয়াপাড়া, তো ওই রাস্তায় আপনাদের নিয়ে গেছিলাম, ঘুরে আসছি একবার না কয়েকবারই গেছি। ওই পাশ দিয়ে আবার ওই পাশ দিয়ে খালি ঘুরে যাব গা। মেশিনে চালু ওঠে সব সময় মামা, এটাই ধান সুন্দর হয়েছে, এগুলো খুশ না, এই এগুলো সব ক্ষেতে ধান হয় এক দশ না এক মাপা ধান, তাই কে গেছে গিয়ে আর এক সপ্তাহ খালি পুষ দিব, খালি আর এক সপ্তাহ গেলেই কাটা লেগে যাবো গা এই জায়গায় প্রায়গুলো যাবো। তো অনেকটাই ঘোরাফেরা করলাম পুরাটাই, আর বর্দা এসে এইদিকে খুব কম আসা হয়, আমরাও আসি না, পরে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। বাতাস সারছে তো আরও খুব ভালো লাগতেছে, হাঁটতে ভালো লাগতেছে, বসে থাকতে ভালো লাগতেছে, এবারে আবার বসে বসে মেশিন যারা চালায় ই খাইতেছে বেল। তো এখানে বাড়ির দিকে যাই আবার আস্তে আস্তে, না আমরা ঘোরাফেরা করে আবার যেতেছি একটু দোকানে, দোকানে থেকে একটু আইসক্রিম নাহলে ঠান্ডা টুন্ডা খেয়ে আসি, গরমের জন্য একটু ঠান্ডা খাইলে ভালো লাগবো। তো যাইতেছি আমি আর বর্দাই, তাহলে দোকানে যাবো, তো চলেন যাই দোকানটা ঘুরে আসি। জালমুড়ি আইছে খাবি না, আইছে ও জমুড়ে দোকান পরে উনি উইজে উইজে ফিটিং করবো আনছে আইলো মাত্র, হ্যাঁ প্রতিদিন আহে বেসা কিনা ভালো হয়। দানি ডিও পেয়ে গেছে বোকার কয়দিন পরে,
ইডিও ফেকে দেবো গা ধান। ধানগুলো হয়েছে কি একবারে সেই সুন্দর ধান হয়েছে? প্রতি বছর এখানে ধান হওয়া বলতে এই খেত বুনে আগে আর এইটার ফসলটা সব সময় ভালো হয়, ঠিক আছে? হ্যাঁ, সবার আগে বুনে এই খেত। কাঁচারটা নেমে গেছে গা, এই যে এক মগি ডাল হয়েছে, হাঁটতে গেলেও ভয় করে যে ফিসলে পড়ে যাবো কিনে। কি না এখানে মাছ মারছে বেশি নাই? হ্যাঁ, হয়ে চালাইছে, হয়ে চালাইছে। তো সন্ধ্যা হয়ে গেছে, আজান দিতেছে অবশ্য। তো বাতাস ছাড়ছে কি দেন, দারুণ বাতাস, চমৎকার। আর এই পাশে জালমুড়ি আইছে, তো দোকান থেকে আইসে তারপর জালমুড়ি খাম। মিরিন্ডা একটা হাফ লিটার মিরিন্ডা দেন, হাফ লিটার মিরিন্ডা। মিরিন্ডাই ভালো বোঝেন, হাফ লিটারই দেন না, বই হাফ লিটার। তখন আমরা জালমুড়ি খামু। ভাই সিরিয়াল আছে না? তুমি আমাকে ভাই 20 টাকার দিন, 20 টাকা না 20 টাকার বানাবেন। তুমি সিরিয়াল দিছো আমারে? হ্যাঁ, তা বেলা করে আইছেন কে? বেলা করে আইনে তো না, অন্য হানে পোস্টিং হয়েছিল রুদ তো 4টার দিকে বাসাতে বেড়াইছি, আইতে মানে কি উনতে ব্যস্ত হইতে নেই ঠিক। মানে লাস্ট টিপ মারছেন এই জায়গায়? না লাস্ট টিপ না, আমার এই যে এদিক দিয়ে ভেন্ডে তার তার হই যাক। রাইতে হয়ে গেল গা। আরে তো বই করেন নাকি মার্কেটে 10টা ধরে থাকবেন, ডরাবেন না, গরমের দিন নাওন কাঠি দিয়ে দিয়েছেন না? দেখে চালাও, হ্যাঁ চালাও, খাও খালি। কিরকম বলেন? তো একবারে রাত্রি হয়ে গেল, চালমুড়ি খাইতে খাইতে ঝাল লাগছে প্রচুর। এখন ওই জায়গায় বসে মিরিন্ডা আনছি ঠান্ডা, ঠান্ডাটা খামু, খেয়ে তারপর বাড়িতে যাম। তো পিসাতে এসে দেখে একটু ঘোরাঘুরি করলাম, একা একা কোনো কিছু ভালো লাগে না, ঘুরতে ভালো লাগে না, কোথাও যাইতে ভালো লাগে না, সেই জন্য যে পিসাতে এসে দেখে কিছু নজা একটু ঘুরে ঘুরে আই গে। আমরা বাড়ির দিকে যেতেছি, খালের পরে আছি, অন্ধকার ভরে গেছে একবারে। বাড়িতে আসা করছি, আর ওই যে মিরিন্ডা আনছি, দুজনে পারি নাই, একটু নিয়েছি মিরিন্ডা। তাহলে লিখন লেখাপড়া করতে আসছে, পড়তে বইল। প্রাইভেটে কি পড়া দিছে? লেখা লেখা লেখছে আমি, আর ভালো করে লেখন নাকো সুন্দর করে। আমার ইংরেজি সুন্দর আছে, ইংরেজি সুন্দর না মা? আচ্ছা লেখো 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 লেখন নাকো বেশি করে। দেখলাম পড়তেছে,
খাওয়ার আগে মনে নেই ভিডিও করতে নেই, খাওয়া যখন শেষ হয়ে গেছে তখন মনে পড়ছে। দুপুরে যা রান্না করছিলাম তাই খাইতেছে তরকারি, আর হইতেছে রাত্রে দুধ আছে দুধ খাইতেছে, আর একটু সময় রান্না করছিলাম তাই খাইতেছে। আসতে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন।